আমার মতো যারা রোগী আছে তাদেরকে আমি আমার যেটা বলা আমার তরফ থেকে, যে আমি ডিপিআরসি হসপিটালে এসে একটা ভালো ট্রিটমেন্ট পাইছি এবং ভালো একটা রেজাল্ট পাইছি, এবং এখানকার ডাক্তারের ব্যবহার বা আদার্স যারা আছে তাদের ব্যবহার সব কিছুই আমার খুব ভালো লাগছে। তা আমার মতো সমস্যা যারা ভুগছেন আশা করি ডিপিআরসি হাসপাতালে আসলে একটা ভালো সমাধান পাবেন। আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে আমার কথা, ভালো রেজাল্ট আসবে আর কি, আমার যেভাবে আসছে এবং আমার চোখের সামনেও দেখছি অনেক রুগী ভালো হয়েছে, বা আমি হসপিটালে আজকে 14 দিন ভর্তি আছি, আমার পাশের বেডের রুগীরাও অনেক সুস্থ হয়ে তারা চলে যাচ্ছে, তা ভালো রেজাল্ট নিয়ে সবাই যাচ্ছে। তা যদি কেউ এই ধরনের রোগে ভোগে আশা করি এখানে আসলে একটা ভালো রেজাল্ট হবে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল পিডিতে আপনাদেরকে আবারও স্বাগতম। দর্শক দেখে বুঝতে পারছেন আজকেও বড় বড় মতো আমাদের আরেকজন ভাই সুস্থ আপনাদের সাথে পরিচয় করে দিতে চাচ্ছে, যিনি দীর্ঘদিন যাবৎ প্রায় গত 8 বছর যাবৎ উনি পিএলআইডি রোগে উনি ভুগছিলেন। ছোট্ট একটি ঘটনা, সেটার থেকে আসলে সূত্রপাত, এবং গত 8 বছর থেকে উনি এটা বয়ে বেরিয়েছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন, বাট দুর্ভাগ্যজনকভাবে হয়তো যে ধরনের সঠিক চিকিৎসা ওনার পাওয়ার কথা ছিল সেটা উনি পাননি, এবং এই গত 8 বছর যাবৎ ওনার শরীরে উনি ব্যথাটা উনি বয়ে বেরিয়েছেন, এবং ব্যথা বয়ে বেড়ানোটা দীর্ঘদিন কত যে কষ্টের, শুধুমাত্র যার ব্যথা হয় সেই একমাত্র বুঝতে পারেন। পাশাপাশি এর জন্য ওনার ফ্যামিলিও অনেক সাফার করেছেন। আসুন দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমাদের এই ভাইটির সাথে আমরা একটু পরিচিত হই এবং ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করি যে প্রথম থেকে কী হয়েছিল ওনার, এবং কীভাবে উনি কী কী ধরনের এর জন্য ব্যবস্থা নিয়েছিলেন, এবং আজকে ওনার যে উনি সম্পূর্ণ সুস্থ সেটা কীভাবে সম্ভব হয়েছে, আসুন পুরো বিষয়টা আমরা একটু ওনার কাছ থেকে জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, কেমন আছেন আপনি? ইনশাল্লাহ এখন মোটামুটি ভালো আছি। আপনার পুরো নামটা যদি একটু বলেন। আমার নাম হচ্ছে রঞ্জিত কুমার পাল। রঞ্জিত কুমার পাল, বয়স কত আপনার? আমার বয়স এখন 40। আচ্ছা, কোথায় থাকেন আপনি? আমি বর্তমানে আছি গাজীপুর বোটবাজার। বোটবাজার, আমরা জানি আপনি একটি প্রাইভেট কোম্পানিতে আছেন, কর্মরত আছেন, তো আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে গত 8 বছর আগে কি হয়েছিল আপনার, সেই প্রথম ঘটনা থেকে যদি একটু শুরু করেন। প্রথম ঘটনা আমার শুরুটা যেভাবে হয়েছে, আমি অফিস থেকে আসছি, আসার পরে দেখা যাচ্ছে হাত মুখ ধুইছি, ধোয়ার পরে খাটে পরে বসছি, বসার পরে গামছা দিয়ে পাটা মুছতে যেয়ে হঠাৎ করে মাজায় একটা টান পড়ছে। আচ্ছা, যখন টানটা পড়ছে তখন আমার ব্যাপক আকৃতি লাগছে, তখন আমি সোজা হতে পারি না। আচ্ছা, পরে আমার ওয়াইফ ধরে পরে আমার সিটে মানে খাটের পরে শোয়াই দিছে, দেওয়ার পরে কিছুক্ষণ রিল্যাক্স থাকার পরে পরে আমি আস্তে 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 আবার ক্লিয়ার হয়েছি। আচ্ছা, তা ক্লিয়ার হওয়ার পরে এভাবে অফিস করি। অফিস করতে ব্যথাটা কি রয়ে গিয়েছিল? হ্যাঁ, ব্যথা তো ওইভাবে আসে, পরে ওইভাবে আর কি আমি মানে প্রপারলি বুঝতে পারি নাই। আচ্ছা, পরে অফিস করতে করতে আমি অফিস করি, চিনচিনিয়ায় একটা ব্যথা আসে, একটা ব্যথা আসে। আচ্ছা, তারপরে মানে নিজের কাছে একটা আনইজি ফিল হচ্ছে বা শরীরের ভিতরে একটা অশান্তি লাগতেছে। পরে আমার বাসার পাশে একটা ডাক্তারের সাথে মানে মেডিসিন বিশেষজ্ঞ এক ডাক্তারের সাথে কথা বললাম। কথা বলার পরে উনি দেখলো, দেখার পরে ওনার একটা আমার ডিজিটাল এক্সরে দিল। ডিজিটাল এক্সরে দেওয়ার পরে উনি দেখে ডিজিটাল এক্সরে বললো যে আপনার হাড় একটু চাপ খেয়ে বসে গেছে। আচ্ছা, আপনার কিছুদিন ট্রিটমেন্ট নিতে হবে, কিছুদিন বেড রেস্টে থাকতে হবে, আর মানে আপনি যদি ইচ্ছা থাকে তাহলে দেখা যাচ্ছে আপনার টানা দেওয়া লাগতে পারে। আচ্ছা, আরও কিছু কথা বলছিল, সেগুলো ডাক্তার বলার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার মনের ভিতরে একটু ভয় ঢুকছিল, তা তার কথা আমার খুব একটা মনোপত না হওয়ার কারণে, কিন্তু আমি তার ওষুধগুলো খাইছি, কিন্তু পরবর্তীতে আমি আর তার কাছে যাই নাই। আচ্ছা, না মানে জিনিসটা হয়েছে আপনি চিকিৎসার জন্য গিয়েছেন হয়তো কিছুটা সান্ত্বনা পাওয়ার জন্য, কিন্তু আপনি তার কথা কিছুটা ভয় পেয়ে গেছি, মানে সে যেভাবে বলছে মানে কথাটা এভাবে যে আপনি এই সমস্যাটা হয়েছে, এতদিন বসে আছেন, আপনি তো মারাত্মক সমস্যায় ভুগতেছেন, আপনি তো বিছানায় প্যারালাইসিস হয়ে পড়ে যেতে পারেন এর জন্য। আচ্ছা আচ্ছা, পরে তার কথা শুনে আমার একটু ভয় লাগছে। পরে আমি ওই ভয় থেকেই আর দ্রুত আবার একটা ডাক্তারের কাছে গেলাম, এই একটা অর্থ দেখালাম। পরে উনি দেখার পরে ওষুধ দিল, দেওয়ার পরে কিছু এক্সেসরিজ দিল, পরে এক্সেসরিজ করে ওষুধ খাইলে, ওষুধ খালি আমি দিব্যি সুস্থ। আচ্ছা,
পরে ওনার কাছে দুইবার গেলাম, দুইবারে বারে ওই একই মানে ওষুধ ঘুরে ফিরে লিখে, কিন্তু আমার কোনো ভালো রেজাল্ট পাচ্ছি না। আচ্ছা, পরে আমি আবার উত্তরাতে আবার হাসপাতালে একটা ডাক্তার দেখালাম। ওকে, উনি দেখার পরে উনি ডিজিটাল এক্সরে, রক্ত পরীক্ষা, প্রস্রাব টেস্ট, সব কিছু টেস্ট দেওয়ার পরে উনি আবার একটা এমআরআই করালো। আচ্ছা, এমআরআই করার পরে আমার ওই যে ডিক্স প্রোল্যাপের যে সমস্যা এটা ধরা পড়লো। এটা প্রথমবারের মতো আপনি জানতে পারলেন? হ্যাঁ, প্রথমবারে ডিক্স প্রোল্যাপস হয়েছে। এর আগে মানে সবাই ধারণাগতভাবে আপনাকে বলেছেন, বাট এই প্রথম আপনি? হ্যাঁ, এই প্রথম এমআরআই করার পরে আর কি জিনিসটা ক্লিয়ার, ডিক্স প্রোল্যাপস হয়েছে আসছে আর কি। পরে ওই ডাক্তার কিছু ব্যায়াম দিল, কিছু ওষুধ দিল, কয় এগুলো নিয়মিত করেন, আল্লাহ রহমতে সুস্থ হয়ে যাবেন। পরে উনি বললো আপনি এই ওষুধগুলো খাওয়ার পরে এক মাস পরে আবার আসবেন। পরে ওনার কাছে ওষুধগুলো খেলাম, খাওয়ার পরে এক মাস পরে আবার গেলাম। যাওয়ার পরে বললাম যে ওষুধ খাইলে ভালো, আবার ওষুধ বন্ধ দিলে আমি আবার আগের মতো। আচ্ছা, তারপরে ওরে উনি বললো যে ঠিক আছে, তাহলে আমি কিছু ওষুধ আপনার চেঞ্জ করে দিচ্ছি আর ব্যায়ামগুলো নিয়মিত করবেন। আচ্ছা, ব্যায়ামগুলো কি রেগুলারলি করতেন? হ্যাঁ, ব্যায়ামগুলো আসলে রেগুলারলি করতাম, কিন্তু সারাদিন অফিস করার পরে আবার বাসায় এসে ব্যায়ামগুলো করতে মানে শরীরে এনার্জি পাওয়া যেত না। তারপরে দেখা যায় যতদূর সম্ভব করছি। তারপরে ওনার কাছে আবার আসছি দ্বিতীয়বার, আসার পরে উনি ওষুধ ইয়ে করে দিছে, দেওয়ার পরে দ্বিতীয়বার ওষুধ নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমার খাইলে ভালো আবার যা তাই। আচ্ছা, পরে আমি আবার চিন্তা করলাম তাহলে আর ওনার কাছে যাবো না, অন্য আর একটা ডাক্তার দেখো। আবার আর একটা ডাক্তারের কাছে গেলাম, আমি যে অফিসে আগে চাকরি করতাম ওই অফিসের এমডি স্যারের সাথে বিষয়টা শেয়ার করে পরে উনি বললো তাহলে আর একটা ভালো ডাক্তার দেখাও। পরে শ্যামলী রিং রোডে আর একটা মানে প্রফেসর দেখালাম। আচ্ছা, পরে প্রফেসর দেখানোর পরে উনি প্রথমে আমার শোয়ানোর পরে এমআরআই দেখলো, দেখার পরে উনি বললো যে আপনার সামান্য সমস্যা, তেমন কোনো সমস্যা নেই, ওষুধ খান আর নিয়মিত ব্যায়াম করেন, সুস্থ হয়ে যাবেন। আচ্ছা, পরে প্রথম অবস্থায় ওনার কথা শুনে ভালো লাগলো, পরে ওষুধ মাসখানিক খেলাম, ওষুধ খাইলে ভালো, আবার যদি দুই দিন গ্যাপ দিই তাহলে আবার আগের মতো সমস্যা শুরু হয়। পরে ওনার কাছে আসলাম, আবার আসার পরে উনি দেখলো, দেখার পরে আমার বললো একটা পরামর্শ দিল যে আপনি যেহেতু এখন ইয়াং, আপনার যে সমস্যাটা আছে যদি আপনি সিরিঞ্জের মাধ্যমে একটা অপারেশন করেন তাহলে আপনি দিব্য একবারে সুস্থ হয়ে যাবেন। আচ্ছা, একটা অপারেশনের কথা বলছেন? হ্যাঁ। পরে আমি যখনই অপারেশনের কথা বলছে তখন আমি একটু ভয় পাইছি। আচ্ছা, যে আসলে অ্যাকচুয়ালি আমার তো তেমন কোনো বয়স হয়নি, ইয়াং, এখন এই বয়সে অপারেশন মানে তো একটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। পরে ওনার কথাটা আমার খুব একটা মানে ভালো লাগলো না। পরে উনি ওষুধ দিল, ওষুধ খাই আর আমি টুকটাক ব্যায়াম করি, এর মাঝখানে আমি আবার ওনার কথা শুনে আমি দ্রুত আর কি ইন্ডিয়াতে ডাক্তার দেখানোর জন্যে দ্রুত একটা পাসপোর্ট করলাম। আচ্ছা, তো পাসপোর্ট করার পর ইন্ডিয়াতে একটা প্রথম অবস্থায় একটা মেডিসিন বিশেষজ্ঞ দেখালাম, দেখানোর পরে উনি ওষুধ দিল, দেওয়ার পরে কয়েক কিছু ব্যায়াম দিল, একই বাংলাদেশের যে ট্রিটমেন্ট ওখানেও একই ট্রিটমেন্ট। আচ্ছা, কিন্তু ওই ডাক্তারটা আমার বলছিল যে আপনি অবশ্যই দ্বিতীয়বার আমার কাছে আসবেন, আমি দেখবো আপনার কতটুকু ইম্প্রুভ হলো। আচ্ছা, যদি ইম্প্রুভ আমি না করতে পারি আমি আপনার একটা ভালো ডাক্তারের কাছে পাঠাবো। আচ্ছা, পরে আমি ঠিক আবার তিন মাস পরে ডাক্তারের কাছে গেছি। এই তিন মাস মনে করেন আমি ওষুধ খাইলে কিন্তু সুস্থ, ওষুধ বাদ দিলে আবার আমার পেন শুরু হয়। তখন আমি ওই ডাক্তারের কাছে আবার গেছি, যাওয়ার পরে ওনার কাছে বলছি যে স্যার আমি তো আসলে ওষুধ খাইলে আমি সুস্থ, ওষুধ বাদ দিলেই কিন্তু আমার মারাত্মক পেন হচ্ছে, আমার মনে হচ্ছে যে পেনগুলো আমার ধীরে ধীরে আরো বাড়তেছে, কমে না। আচ্ছা, পরে উনি আমার বললো যে ঠিক আছে তাহলে আপনার কি এখন সময় হবে, তাহলে আমি একটা ডাক্তারের কাছে পাঠাবো। পরে উনি আমার বললো যে আসলে আমি তো মেডিসিন বিশেষজ্ঞ, আমার মেধা যেটা ছিল সেটা আমি আপনার কাজ করছি, ওই প্রয়োগে যেহেতু কাজ হয় নাই আমি এখন আপনার একটা অর্থোপেডিক্সের কাছে পাঠাবো। পরে উনি কলকাতায় একটা ডাক্তারের ঠিকানা দিল, ওই ঠিকানা অনুযায়ী আমি ওনারে দেখালাম, দেখানোর পরে ওই ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমারে বাংলাদেশ থেকে গেছি বলে উনি মোটামুটি আমারে ভালো একটা অনার করছে। পরে বেড আছে, বেডে শোয়ানোর পরে জসকোটে যে হাতুড়িগুলো আছে না, ওই হাতুড়ি মাথায় একটা ধরনের রাবার লাগানো আছে। পরে আমারে শোয়ায়ে প্রত্যেকটা মেরুদণ্ডে একটা করে বাড়ি দিতেছে, আর উনি বললো যে আপনার যখন লাগবে তখন আপনি লাগলে তো তখন আপনার কিছু না কিছু অনুভব করতে পারবেন। পরে যখন উনি আমার এই যে একদম যে জায়গায় আমার প্রবলেম ওই জায়গায় যখন একটা জোরে বাড়ি দিয়েছে তখন আমি ওরে বাবারে করে উঠছি, তখন বললো আচ্ছা ঠিক আছে নামেন। পরে বেডেতে নামানোর পরে কিছু ওষুধ লিখলো, লেখার পরে আর কিছু ব্যায়াম দেখাই দিল, ব্যায়াম দেখাই দিল বলতেই
ব্যায়ামগুলো করে একবার দেখাই দিল, আর ওনার হচ্ছে ফটোকপি করে উনি ওই ব্যায়ামগুলো ছবি দিয়ে দিল আমারে। আচ্ছা, যে এইগুলো আপনি বাসায় যেয়ে নিয়মিত করবেন আর এই ওষুধগুলো খাবেন, তারপরে আপনি 3 মাস পরে আবার আমার কাছে আসবেন। পরে আমি ইন্ডিয়া থেকে আসার পরে বাংলাদেশে ওষুধগুলো মিলালাম, মানে গ্রুপ একই, বাংলাদেশেও যে ওষুধ ওই ওষুধ একই ওষুধ। আচ্ছা, ওষুধ খাই কিন্তু কোনো রেজাল্ট আসে না, ওষুধ খাইলে ভালো আবার যা খাইলে তাই। এইভাবে দীর্ঘ সময় ব্যথা বয়ে নিয়ে বেড়াতে এসেছি। এর মাঝখানে আমার আর এক বন্ধুর সাথে কলিগের সাথে কথা হলো, কলিগের সাথে কথা হলো, বলবো আপনি অমুক একটা ডাক্তার আছে অর্থোপেডিক্স ওনার কাছে যান। আচ্ছা, পরে আমি আবার কলকাতাতে গেলাম 3 মাস পরে, যাওয়ার পরে অর্থোপেডিক্সের ডাক্তার দেখালাম, ওনার কাছে দেখানোর পরে উনি আবার আমার বললো যে আপনার MRI তো প্রায় 2 বছর হয়ে গেছে, তা আমি নতুন করে আর একটা MRI করতে চাচ্ছি, তা আপনি কি ইচ্ছুক আছেন কিনা MRI করার জন্য। পরে আমি বললাম স্যার আমি সুস্থ হতে আসছি, যা করার দরকার আমার করতে হবে। পরে উনি বললো যে ঠিক আছে তাহলে আপনার MRIটা করেন, MRI সব রিপোর্ট টিপোর্ট নিয়ে তারপরে আমার কাছে আসেন। পরে MRI করালাম, রক্ত টেস্ট করালাম, প্রস্রাব মানে যা তো টেস্ট ছিল সবগুলো করালো, করানোর পরে উনি দেখলো ওই যে একই সমস্যা আছে আমার, ডিস্ক প্রলেপ। পরে উনি বললো যে আপনার যে সমস্যা সেটা হচ্ছে যে মেডিসিনের দ্বারাই এটা আমি দাবায় রাখতে পারবো কিন্তু সুস্থ করতে পারবো না। তো উনি ওনার কথাগুলো আমার খুবই ভালো লাগছে আর কি। তারপরে উনি কিছু ওষুধ লিখে দিল, লিখে দেওয়ার পরে উনি বলল যে আপনি বাড়িতে যাবেন, যখন আপনার ওষুধগুলো নিয়মিত আগে 1 সপ্তাহ খাবেন, খাওয়ার পরে আপনি চেষ্টা করবেন নিয়মিত ব্যায়াম করার জন্যে, আমি যে ব্যায়ামগুলো শিখাই দিচ্ছি এই ব্যায়ামগুলো করবেন, আর আপনি যদি পারেন প্রতিদিন সকালে দুপুরে বিকেলে বেশি না 20 মিনিট করে আপনি সাঁতার যদি খেলতে পারেন সবচেয়ে আপনার বেশি কাজ করবে। আচ্ছা আচ্ছা, পরে ওনার কথা অনুযায়ী আসলাম। অ্যাকচুয়ালি যে সাঁতার যে খেলবো থাকি হচ্ছে ঢাকা শহরে, ঢাকা শহরে কোথায় আমি সাঁতার খেলবো, কোথায় করবেন এগুলো কিন্তু অ্যাকচুয়ালি হয় না। পরে ওনার কথা অনুযায়ী ও উনি আর একটা কথা বলছিল যে 1 সপ্তাহ ওষুধগুলো খাওয়ার পরে আপনি এই ওষুধগুলো আর খাবেন না, যখন আপনি ব্যায়াম করবেন বা যখন আপনার অতিরিক্ত পেন হবে তখন নার্ভালিন একটা ওষুধ দিছিল ওই ওষুধ দেখাবেন। পরে নার্ভালিন যখন আমার অতিরিক্ত পেন হতো ওই নার্ভালিন খাইলে আমার শরীরে খুব একটা ভালো আরাম হতো। আচ্ছা, আরাম হলে পরে ওইটা দেখা আছে আস্তে 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 আমি খুব ভালো হয়ে যেতাম। এখন এভাবে চলতে চলতেই এখন মাঝখানে জিমে ভর্তি হলাম, জিমে ভর্তি হওয়ার পরে কিছুদিন প্রায় আমি বছর দিয়ে খুব ভালো ছিলাম, বছর দিয়ে ভালো ছিলাম, ভালো থাকতে থাকতে এখন বর্তমানে আবার মারাত্মক আকারের জ্বালা পোড়া শুরু, মানে চেয়ারে বসে থাকার মতো আর সম্ভব না। এখন বাধ্য হয়ে আমি এই স্যারের ভিডিও দেখছি ইউটিউবে অনেক, এবং অনেক ভিডিওই দেখছি আর কি, সাবস্ক্রাইবার করে রাখছিলাম, যখন যে ভিডিওটা আসতো তখন আমি ওটাই দেখতাম, দেখে দেখে স্যারের যে ব্যায়ামগুলো টুকটাক করতাম। আর স্যার একটা জিনিস বারবার পরামর্শ সে দিয়েছে যে সমস্যার জন্য আপনার রেস্টে থাকতে হবে, না হলে হসপিটালিস্ট মানে ভর্তি থাকতে হবে কিছুদিন, তাহলে দেখা যাচ্ছে আপনি সুস্থ ভালো একটা ট্রিটমেন্ট পাবেন এবং সুস্থ হয়ে যাবেন। পরে স্যারের কথা অনুযায়ী স্যারের কাছে আসার পরে এখন স্যারের কাছে ভর্তি হওয়ার পরে এখন অলরেডি আমি আজকে দিয়ে 14 দিন, তা আমার সাইড দিয়ে যে ব্যথাটা নামতো দুই পাই ওই ব্যথাটা এখন নেই, তারপরে একটা জ্বালা পোড়া হতো জ্বালা পোড়াটা এখন নেই, বর্তমানে এখন ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে গত 8 বছরের একটা জার্নি, হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টর দেখানো, এক একজনের এক এক রকম সাজেশন, এক এক রকম, কেউ অপারেশন করতে বলছেন, কেউ বলছেন ব্যায়াম করতে, কেউ বলছেন সাঁতার কাটতে, একটা কনফিউশিং একটা জিনিস তৈরি হয়। বাট আপনি ওষুধ খাচ্ছেন, তাদের কথা মতো চলছেন, বাট ভালো হচ্ছেন না, ওষুধ খাচ্ছেন ছেড়ে দিচ্ছেন, এই কখনো কি এরকম মনে হয়েছে এর মাঝখানে যে আমি কি আদৌ আসলে সুস্থ হব বা আমি কি আদৌ কখনো ভালো হব, এরকমটা কখনো মনে হতো? এরকম আসলে মনে হয়েছে, হয় না যে তা নাই, রোগ যেহেতু হয়েছে সুস্থ তো হবেই, কোনো না কোনো কায়দায় কোনো না কোনো সমাধান তো আসেই, সে একটা আত্মবিশ্বাস ছিল, আমার একটা বিশ্বাস ছিল সব সময়। আচ্ছা, সেই এই জন্য আপনি কখনো দমে যাননি এবং চিকিৎসার জন্য আপনি চেষ্টা করে গেছেন? চিকিৎসার জন্য আমি এর পিছনে অনেক টাকা খরচ করছি এক কথায়, এই যে ভালো চিকিৎসা নেওয়ার জন্য আমি বিভিন্ন জায়গায় ছুটছি, বাংলাদেশে আমি 5-7টা ডাক্তার দেখাইছি এবং ইন্ডিয়াতেও 4টা ডাক্তার দেখাইছি, অনেকগুলো, হ্যাঁ অনেকগুলো ডক্টর দেখিয়েছেন। তো এই যে গত 8 বছর ধরে আপনি যে কষ্ট বয়ে বেড়েছেন, আজকে যে সম্পূর্ণ সুস্থ এবং ভালো, আপনি আপনার আপনজনদের কাছে ফিরে যাচ্ছেন, আপনার আপন পরিবেশে যাচ্ছেন, সর্বোপরি ব্যথামুক্ত একটা জীবন, কেমন লাগছে? হ্যাঁ, সেটা তো অনেক ভালো লাগছে। আগে যারা চেয়ারে বসে থাকলে যে পেনটা হতো ওই পেনটা তো এখন বর্তমানে নেই, না এখন
অ্যাকচুয়ালি ভালো লাগতেছে। পেন একটা জিনিস সবসময় বয়ে নিয়ে বেড়ানো, এটা একটা অস্বস্তিকর অস্বস্তিকর। এই যে আপনি যে এই দীর্ঘদিনে এই যে কষ্ট থেকে আজকে মুক্তি পেয়েছেন, এই বিষয়টা আমাদের দর্শকদের সাথে কি একটু শেয়ার করবেন বা তাদেরকে কোনো উপদেশমূলকভাবে কিছু বলবেন তাদের জন্য, যারা এই ধরনের সমস্যাটা ভুগছেন বা যারা হয়তো জানেন না কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন, তাদের জন্য কিছু বলবেন? আমার মতো যারা রোগী আছে তাদেরকে আমি আমার যেটা বলা আমার তরফ থেকে, যে আমি ডিপিআরসি হাসপাতালে এসে একটা ভালো ট্রিটমেন্ট পাইছি এবং ভালো একটা রেজাল্ট পাইছি, এবং এখানকার ডাক্তারের ব্যবহার বা আদার্স যারা আছে তাদের ব্যবহার সব কিছুই আমার খুব ভালো লাগছে। তা আমার মতো সমস্যা যারা ভুগছেন আশা করি ডিপিআরসি হাসপাতালে আসলে একটা ভালো সমাধান পাবেন, আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে আমার কথা, ভালো রেজাল্ট আসবে আর কি, আমার যেভাবে আসছে এবং আমার চোখের সামনেও দেখছি অনেক রুগী ভালো হয়েছে, বা আমি হসপিটালে আজকে 14 দিন ভর্তি আছি, আমার পাশের বেডের রুগীরাও অনেক সুস্থ হয়ে তারা চলে যাচ্ছে, তা ভালো রেজাল্ট নিয়ে সবাই যাচ্ছে। তা যদি কেউ এই ধরনের রোগে ভোগে আশা করি এখানে আসলে একটা ভালো রেজাল্ট হবে। অবশ্যই আমরা সবাই সেটাই আশা করি। ধন্যবাদ রঞ্জিত কুমার পাল। দর্শক আপনারা এতক্ষণ শুনলেন এবং আমি আসলে কিছুটা মন্ত্রমুগ্ধের মতো আসলে ওনার এই যে গত 8 বছরের জার্নি আমি পুরো বিষয়টা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু শুনেছি। যদিও এত অল্প সময়ের ভিতরে আসলে এই গত 8 বছরের কষ্ট বোঝানোটা সম্ভব না, কারণ এর মাঝখানে আরও আরও অনেক ঘটনা আছে, আরও অনেক কিছু আছে। দেখুন, শুরুটা আসলে হয়েছিল ছোট্ট একটা ঘটনা থেকে এবং পরবর্তীতে যখন এটা আসলে প্রকট আকার ধারণ করে, উনি চেষ্টা করেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করার জন্য। আসলে প্রপার যে ট্রিটমেন্ট, আপনি যদি প্রপারলি সবার প্রথমে সেটা ধরতে না পারেন আপনার সমস্যাটা কোথায় এবং সেই সমস্যাটার আসলে কখন আপনার চিকিৎসা করা উচিত এবং কীভাবে কী পদ্ধতিতে আপনি সেই চিকিৎসাটা করবেন, যদি সেটা সঠিক না হয় এভাবে ঘুরতে হয় এবং জীবন থেকে অনেক সুন্দর কিছু সময় মানুষের হারিয়ে যায়। এটাতে যেমন আপনার আপনজন আপনাকে পান না, আপনি নিজে কষ্ট পেতে থাকেন, আপনার হাতের মুঠোয় যদি আপনার এই ধরনের অত্যাধুনিক চিকিৎসা থাকে, যেটা আমাদের ভাই কিছুক্ষণ আগে শেয়ার করেছেন আমাদের সাথে যে উনি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যখন যান ভালো একটা চিকিৎসার জন্য, তার আগের ঘটনাটা হচ্ছে আমরা একজন ডক্টরের কাছে যাই একটা ভালো চিকিৎসার জন্য বা মানসিকভাবে কিছুটা তাদের কাছ থেকে আমরা একটু আশ্বস্ততা আমরা চাই বা যে না ইনশাআল্লাহ আপনি হয়তো সুস্থ হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন, এই ধরনের কিছু আমরা জানার জন্য আসলে তাদের কাছে মূলত যাই। বাট কিছু কিছু ডক্টর, আমরা বলবো না, কিছু কিছু ডক্টর হয়তো এমনভাবে জিনিসটা অ্যাপ্রোচ করেন তাদের সামনে বা তুলে আনেন যেটাতে অনেক ক্ষেত্রে পেশেন্ট হয়তো কিছুটা ভয় পেয়ে যায়। তো আশা করি সংশ্লিষ্ট যারা আছেন তারা এই বিষয়ে কিছুটা একটু সতর্ক হবেন। আসলে প্রপার কাউন্সিলিং হলে প্রতিটা পেশেন্ট তার ট্রিটমেন্ট অবশ্যই নেবেন, এখানে প্রপার কাউন্সিলিংটা অনেক বড় একটা বিষয়। সো আমার ভাই যখন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যান ওখানে কিন্তু ওনাকে ট্রিটমেন্ট দেওয়া হয় এবং উনি যখন আবার দেশে ফিরে আসেন দেখেন যে একই ওষুধ ওনাকে দেওয়া হয়েছে, হয়তো সেম ক্যাটাগরির কিন্তু ভিন্ন ওষুধ, বাট ওনাকে কিছু কিছু ভালো পরামর্শ ওনারা দেন, তো সেই অনুযায়ী উনি কাজ করেন। বাট উনি দেখেন যে একটা সময় উনি সেম আগের মতো হচ্ছে, উনি ওষুধ খাচ্ছেন, ভালো থাকছেন, ওষুধ ছেড়ে দিচ্ছেন, আবার ঠিক আগের পর্যায়ে চলে যাচ্ছেন। এবং একটা সময় উনি যখন আমাদের যখন আর পারছিলেন না, উনি অনলাইনে খোঁজ শুরু করেন যে কোথায় আর ভালো ডক্টর আছেন এবং সেই অনুযায়ী উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে জানতে পারেন এবং স্যারের কাছে চলে আসেন এবং ওনার ট্রিটমেন্ট নিয়ে মাত্র অল্প কয়েকদিনেই গত 8 বছরের সেই ব্যথায় যে আজকে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো, এই যে ব্যথামুক্ত একটা জীবন ওনার চেহারাই বলে দিচ্ছে, ওনার যে কথা সব কিছুই বলে দিচ্ছে যে ভালো থাকাটা আসলে কতটা শান্তির। তো আপনাদের জন্য আমাদের কথা হচ্ছে যে আপনারা চেষ্টা করেন, খোঁজেন, আপনাদের আশপাশে যদি এই ধরনের আমাদের কোনো ভাই থাকেন, আমাদের বাংলাদেশে, আমাদের বাইরে যাওয়ার দরকার নেই এই ধরনের সমস্যার জন্য, আমাদের বাংলাদেশে এরকম অসংখ্য ভালো ভালো কিছু কনসালটেন্ট আছেন, ভালো ভালো কিছু হসপিটাল আছে যেখানে এই ধরনের চিকিৎসাগুলো করা হয়। আপনি আপনার সমস্যা অনুযায়ী যেখানে আপনার জন্য ভালো মনে করেন আপনারা একটু ভালো রিভিউ নেন কোথায় কোথায় এই ধরনের ভালো চিকিৎসা হয়, আপনারা দ্রুততম সময়ের ভিতরে চিকিৎসাগুলো গ্রহণ করেন। আশা করি আপনারা খুব দ্রুত সময়ের ভিতরে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় দেওয়ার জন্য আমাদেরকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এই যে আপনার যে এই যে ঘটনাবহুল একটা সময় আপনি শেয়ার করেছেন, খুঁটিনাটি বিষয়গুলো শেয়ার করেছেন, এ থেকে অসংখ্য রুগী অনেক কিছু জানতে পারলো এবং তার অনেক উপকৃত হলো, ধন্যবাদ। এখানে আসলে উপকৃত হবেই, কারণ আমি তো নিজেই উপকৃত হয়েছি। অবশ্যই ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম।